দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করতেই হবে। যারা মামগঞ্জের ইজ্জত চেনে না তাদেরকে এখানে থাকারও অধিকার নেই। পাঁচশোটি পরিবারের লোকজন আজকে জয়েন করেছে, প্রায় 700 জন মানুষ আমাদের আজকে নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। আমাদের এখানে মণ্ডল এক, নন্দীগ্রাম ওয়ানে মণ্ডল এক এবং দুই এবং তিন থেকে তারা এসে জয়েন করেছে। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোট সেই অর্থে আমরা পাইনি। নানাভাবে সংখ্যালঘু মানুষদের ভুল বুঝিয়েছিল তৃণমূল কংগ্রেস দল। পরবর্তী পর্যায়ে তাদের এই তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মোহভঙ্গ হয়েছে। এখন এই লোকসভা নির্বাচনে আপনি দেখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের ভোট দেবে সমস্ত জায়গায়। সেখানে আমরা অনেক বেটার রেজাল্ট হবে, স্বাভাবিক কারণে আমাদের ভোট ব্যাংক তো এমনি আছেই। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আমাদের সঙ্গে চলে এলো, ভোট ব্যাংক আমাদের অনেকটা বেড়ে গেল। আমরা নন্দীগ্রামে 30,000 ভোট এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে লিড দেবো, এই জায়গাটা আগাম আমরা বলে দেব। কংগ্রেসের একসময় দাপুটে নেতা আব্বাস বেগ আজকে বিজেপির ছত্রচায়া, কেন? দেখুন, দিয়ে তৃণমূল কংগ্রেস দলটা 1998 সাল থেকে আমার বাবা আমার পরিবার করেন, তারপরে 11 সাল থেকে আমি দলের দায়িত্বে, প্রায় 13 বছর পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, অঞ্চল যুবর অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক কমিটির সদস্য, একাধিক পদে ছিলাম। তারপরে যেভাবে দুর্নীতি হয়েছে আমাদের দলে, বারবার দলকে বলে থাকতেও যে দল ব্যবস্থা নেয়নি, একটা দুর্নীতিগ্রস্ত প্রধানকে টিকিট দিয়ে কর্মাধ্যক্ষ করলেন, তারপরে হচ্ছে এই দলে যে দুর্নীতিরাই, যারা দুর্নীতি করবে তারাই হচ্ছে একমাত্র দলের পদাধিকার এবং তারাই হচ্ছে সর্বসেরা। তাই জন্যই দুর্নীতিগ্রস্ত দলকে ছেড়ে দিয়ে প্রায় 200 বেশি মানুষ দাউদপুর থেকে এসছেন, সব সংখ্যালঘু মানুষ, আমাদের নেতৃত্বে প্রায় আমি সংযুক্ত করে নিয়ে এসেছি প্রায় 85-87খানা পরিবার। আগামী দিনে আরও বড় যোগদান হবে, আজকের যোগদান নয়, আজকে সংখ্যালঘু মিটিংটা এলাম, ভারতীয় জনতা পার্টির মিটিংটা শুনলাম, ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনে খুব ভালো লাগলো, নিজেও দু চার কথা বললাম। অনেক অনেক দাউদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ডেভিসিট করবে আমি আগামী দিনে বলে দিলাম, কীভাবে ডেভিসিট করানো যায় সব লক্ষ্যে আমি ঝাঁপাবো। না, বিজেপি থেকে কোনো প্রলোভন নয়, বিজেপি থেকে তো এখনও ক্যান্ডিডেটই ঘোষণা হয়নি, এবং বিজেপির মতো ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে সুশৃঙ্খল দল এবং এই দলে অভিজিৎ গাঙ্গুলির মতো লোক পদার্পণ করেছে, তাই জন্য আমি নিজের আবেগ, নিজের হচ্ছে অস্তিত্ব ঠিক রাখার জন্য দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে যে লড়াই করেছি তার ইমেজটাকে ঠিক রাখার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টির যোগদানের লক্ষ্যে আমি এগিয়েছি। আব্বাস বেগ, দাউদপুর গ্রাম পঞ্চায়েত, প্রাক্তন সদস্য। 2011 সালে যে পরিবর্তন হয়েছিল, আমরা সেই পরিবর্তনের আহ্বানে আমরা একটা মা মাটির মানুষের সরকার গড়েছিলাম, জন মানুষের সমর্থনে আমরা ভাবছিলাম যে এই সরকার মানুষের কাজে আসবে, কিন্তু এই সরকার মানুষের কাজে না এসে সমাজের দুষ্কৃতি দুর্বৃত্তদের কাজে এসেছে, অসামাজিক লোকদের কাজে এসেছে। এই সরকারে দেখেছি টিভি খুললেই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সে পাহাড় মানে পাথর থেকে, চাল থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে, প্রতিটা জায়গায় দুর্নীতি, করাপশনের সঙ্গে যুক্ত আছে। তো একজন বাংলার মানুষ হিসাবে, সংখ্যালঘু মানুষ হিসাবে, একদম মানে সভাপতি সম্পন্ন মানুষ হিসাবে আপাতত এই দলটা করতে পারা যাবে না। না, প্রলোভনের তো কোনো প্রশ্নে উঠে না, কারণ আমরা সভাপতি সম্পন্ন মানুষ, বুদ্ধি দিয়ে কাজ করি, কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যে বাংলার পরিবর্তনের জন্য মানুষ মুখিয়া হয়ে আছে, আমরা এসেছি গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে, সমাজের মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের আবহাওয়া বুঝেছি, পালস বুঝেছি, তারা বলতে চাইছে যে একটা পরিবর্তনের দরকার আছে। কে জানে আর না জানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার এর বিষয়ে আমি কিছু বলার নেই। আমার নাম শেখ নাসির আহমেদ, বাড়ি কেন্দ্রামারি হোসেনপুর, 3 নম্বর কেন্দ্রামারি।